পঞ্চায়েত ভোটের দিন থেকেই দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের উপরে আক্রমণ, হুমকি এবং ভয় দেখানোর অভিযোগ তুলছে বিজেপি। ভোট মিটে যাওয়ার পরেও একই ঘটনা অব্যাহত রয়েছে বলে বিজেপির তরফে অভিযোগ তোলা হয়েছে। রবিবার সকালে হযরতপুর গ্রাম পঞ্চায়েতের নিজ কাদমা গ্রামে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি কর্মীরা রাজ্য সভাপতিকে ঘিরে ধরে অভিযোগ জানাতে থাকে, ভোটের দিন বিজেপি কর্মীকে আটকে রেখে এলাকায় ভোট করা হয়েছে, এমনই অভিযোগ জানান তারা। সেই এলাকা থেকে রবিবার সকালে গুলি খোলা উদ্ধার করা হয়, গ্রামবাসীদের পুলিশের হাতে তুলে দেয় সেই গুলির খোলা। আর এই ঘটনা নিয়ে সুকান্ত মজুমদার পুলিশের সঙ্গে কথা বলতে গেলে বাগবিতণ্ডা শুরু হয় পুলিশ এবং সুকান্ত মজুমদারের মধ্যে, ধাক্কাধাক্কিও হয় বলে স্থানীয়দের দাবি। পরে অবশ্য তা মিটে যায়। সুকান্তের অভিযোগ, এলাকায় আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে, তাই তিনি কেন্দ্রীয় এসসি এসটি কমিশনের কাছে আবেদন জানাতে যাবে যাতে ওই এলাকায় তারা পরিদর্শনে আসে। ভোট হয়নি গতকাল, মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, দরজা বন্ধ করে ভোট করিয়েছে। এখানকার যে প্রধান খলিল, সে এখানকার মানুষদেরকে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, এবং শুধু তাই নয়, আজকে সকালবেলা এসে বোম মেরেছে, গুলি চালিয়েছে। গুলির খোল, যে অবশিষ্টাংশ পড়ে থাকে গুলি চালানোর পর, সেটা সাধারণ গ্রামবাসীরা পুলিশের কাছে তুলে দিয়েছে। পুলিশ অস্বীকার করার জায়গা নেই, জায়গাতে নেই যে গুলি চলেনি। আমরা পুলিশকে বলেছি যে এখানে পুলিশ ক্যাম্প বসানোর জন্য ইমিডিয়েটলি, আমরা রিপোলে দাবি জানাবো। এখান থেকে গণস্বাক্ষর করে আমরা রিপোলের দাবি জানাবো ডিবিডিওর কাছে। এখানে রিপোল করাতে হবে, এখানে ইলেকশন হয়নি, সেন্ট্রাল ফোর্সের উপস্থিতিতে ভোট করাতে হবে। পাশাপাশি পুলিশ ক্যাম্পে দাবি করছেন? অবশ্যই পুলিশ ক্যাম্প এখানে বসাতে হবে, আমি আগেই বলেছি। এবং এই খলিলেরও আমরা শেষ দেখে ছাড়বো, সে কত বড় মস্তান হয়েছে, মস্তানি আমরা দেখে শেষ দেখে ছাড়বো। আপনারা ভোট দিতে পারেননি? কারা বলছে? আপনারা ভোট দিতে পারেননি? আপনারা কি চাইছেন?